বিগ হোম রেডিও কলকাতা। কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় দেখম রেডিও। নমস্কার, বেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বেখম রেডিও। যা কিছু ভাবি তা নিয়েই নিত্য আঁকি কথার ছবি। নমস্কার, আমি সুমাইচ রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন পেখম রেডিও। হ্যাঁ, কথার ছবি ফুটে ওঠে কণ্ঠে এবং শ্রোতারা সেই ছবি দেখতে পান আবৃত্তিকারের উচ্চারণের মাধ্যমে। আজ পেখম রেডিওর আবৃত্তায়ন বিভাগের বিশেষ অনুষ্ঠানে রয়েছে আঞ্চলিক ভাষার কবিতা, যা আপনারা শুনবেন এই সময়ের উজ্জ্বল সাক্ষ্য বহন করা কিছু নবীন প্রতিভার কণ্ঠে। অনুষ্ঠানের শুরুতেই শুনবেন বাঁকুড়া অঞ্চলের ভাষা নিয়ে লেখালেখি করছেন এবং সেই সঙ্গে কণ্ঠ দিচ্ছেন নিজেও। তিনি হলেন এ সময়ের খুব জনপ্রিয় বাচিক শিল্পী ও কবি দিধিতি চক্রবর্তী। তাঁর কণ্ঠে আমরা শুনব তাঁরই লেখা কবিতা সোনারি ধান সব সমাধান। হা দেখো বগায় আমার যাচ্ছে চলে দূরে আর সুহরে, কি মন করে উহা কামি রাখি গো ধরে, হি বাবা হি বাবা। হাই দেখো বগায় আমার যাচ্ছে কেনে দূরে আর সুহরে, কি মন করে উহা কামি রাখি গো ধরে, বগা রে ও বগা বগা বাপ ও বগা, ও বাবা ও বাবা। আইনা ঝটই গায়ের মাঠে জাজলা সুহরে, সোনার খেতে সোনার মিটে হয়ে খেলে রে বাবা রে, ও বাবা ও বাবা। আইনা ঝটই গায়ের মাঠে জাজলা সুহরে, হাই দেখ সোনার খেতে সোনার মিটে কি মন খেলে রে বাবা রে, ও বাবা বাবা রে, ও বগা বাবা রে, ও বগা বগা বাপ ও বগা। কাম হারাইয়া মনের দুঃখে থাকিস লাইয়ার গমরা মুখে, বাবধন বাব রে ও বগা বগা রে, ও বগা। কাম হারাইয়া মনের দুঃখে থাকিস লাইয়ার গমরা মুখে, পরি যাই লামটা যা ভুলে, ও বাবা বাবা রে, পরি যাই লামটা যা ভুলে, গায়ের খেতের সোনার মিতে আপন কুরেলে, বাবধন ও বাবা। দেখে যা দেখে যা কি মন কইরে ভর দুপুরে, সুপন লাচি আলের ধারে সোনা রঙা ধাইটো খিলে যায়, ও বগা রে ও বগা। ই পরবে আরো ভাবে কাইতে হবে গলাই, দেখে যা দেখে যা মুকুজেদার দালান ঘরে কাঠা মুটো বাইচে খড়ে, হই রে হই দেখ মাটি পড়লো মায়ের গায়, হো বগা রে দুগু মায়ের পরশ পায়ে রোগ লিবে বিদায়, বগা বাপ বগা বাপ। আমার কাপড় বাপের চাদর ভাইয়ের মাগা মিলার পাঁপড় ওসব তোকে লজ্জা দিবে গলায়, তুই ঠিক খেলিস সোনারি ধান সব সমাধান সবেরই উপায়, বাবধন ও বাবা। বগা রে বগা তুই মকরে সিমিয়ারে সাজাই দিবি মন উজাড়ে, হাতে চুড়ি লুপুর দিবি পায়, বাবধন ই পৌষে আর উপসে কাইতে হবে গলায়, বাবা রে ই পৌষে আর উপসে থাকতে হবে গলায়, পরবে চলের পিঠে চেইটে পুটে খাবেক ছিনা গুণ সপেটে, পরবে পরবে চালের পিঠা চেইটে পুটে খাবেক ছিনা গুণ সপেটে, বুকা পিঠে খিলতে যাবে গলায়,
ভাই, ও বোগা রে, ও বোগা ভা, আলের ধারে ধানের শীষে জীবন ঝোঁক মোকায় বোগাই রে, ও বোগা বোগাই রে, বোগাই রে, আলের পাশে ধানের শীষে জীবন ঝোঁক মোকায় বোগা বাপ, যাসলাই যাসলাই ছোট এমন শহর পথে যাসলা বাবাই রে, সোনার খেতে সোনার মিতে হই দেখ হই দেখ খেলে রে, বোগা বা ও বোগা বোগাই রে, ও বোগা বোগাই রে, ও বোগা বোগা রে, ও বোগা বোগা রে, কোনো বিশেষ অঞ্চলের পটভূমিতে সেখানকার মানুষের জীবনের চিত্র আমরা পাই আঞ্চলিকতায়, কিন্তু আসলে সেটা সমগ্র মানব জীবনের জয়গান হয়ে ওঠে। এখন আমরা কবি পিনাকী ঠাকুরের লেখা রাতের ট্রেনে কবিতাটি শুনব এই সময়ের অত্যন্ত জনপ্রিয় বাচিক শিল্পী নন্দিনী লাহাসমের কণ্ঠে, আবহ দীপময় দাস। রাতের শেষ ট্রেন, ফাঁকা ট্রেনে কয়েকজন মানুষ, তার মধ্যে একজন গল্প শুরু করলেন। নাম শুনছেন? গোয়ালন্দ স্টিমার ঘাটে ভাতের হোটেল? ইস রে, সে কি ইলশা মাছের সোয়াদ! কি ভাই, শুনছেন নাম? হ্যাঁ হ্যাঁ, দুষ্ট অসাৎ হোটেল মালিক, পরদেশিয়া ধূর পাইলেই বেকুব বানায় প্যাসেঞ্জার। কেমনে জানেন? না তো, খাইতে বইছে, ওরা নিজেই সোকরা দিয়া ঘন্টা বাজায়। নতুন মানুষ ভাববে বুঝি জাহাজ ছাড়ার বেল দিতাছে, হুড়মুড় দৌড়। বয়রা তখন পাতের থিকা, আমা খা ভাত মাছের টুকরা তুইলা রাখে, আবার যখন হিমা ছিছি সব হোটেলে নষ্টামি নাই, একটা দুটা আচ্ছা ধরেন নারায়ণ সাহার ডিলুক্স হোটেল, কাউন্টি ফ্রেশ, সদ ব্যবহার। 46 ক্যালকাটাতে সেটেল করি, আর যাই নাই। আপনি এমন হাসেন কেন? আমার কথায় স্টুডেন্ট বুঝি, ভেটার মায়া, পদ্মা ম্যাগনা, সোকরা বয়স, সারসি সবই, এই ডায়ালেক্ট, জিলার স্মৃতি, মায়ের হাসি, প্রিয়ার সুমা, এলুম খেলুম বাংলা, যদি আমার ভাষাও বঙ্গ ভাষা। আমি জামবনি শিবু কুইরির বেটি সাঁঝলি। আসলে সাঁঝলির জীবনবেদ আঞ্চলিক পটে বিধৃত হলেও তার জীবন কাহিনী চিরন্তন মানবিকতা স্পর্শে কেমন দীপ্ত হয়ে উঠেছে তা শুনব এই সময়ের অত্যন্ত সুপরিচিত বাচিক শিল্পী তপতী অধিকারীর কণ্ঠে। তার নিবেদনে রয়েছে কবি দেবব্রত সিংহের লেখা তেজ কবিতাটি, আবহ অলকেশ দে সরকার। আমি জামবনি কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি বটে, কাগজ আলারা বললে অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকের প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। পিবি আলারা বললে তুমি খ্যাত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুললে। পঞ্চায়েতের অনী বৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে।
জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ফেলেছিলাম কি স্বপ্ন দেখছি নকি স্যার বললে ইটা স্বপ্ন লয় সত্যি বটে কথাটা শুনে কান্দে ভাসাইছিলাম আমরা দু মা পিটি আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম আমি দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যেতে জালো সঞ্জা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষট সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হলাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনি শিবু কুইরির বেটি সাঁঝলি যখন থাকা হুঁশ হয়েছে তখন থাকা শুনে আসছি বেটি না মাটি ঠাকমা বলতাক পরের ঘরে হেসাল ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলতাক তুই কুইরি পাড়ার বেটে ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতাক দেখ সাঁঝলি মন খারাপ করলি তো হারে গেলি শোন যে যা বলছে বলো এসব কথা এক কানে শোনালে আর এক কানে বার করে দেবে তখন বাবু পাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটক মা ক্ষয় রোগে তার সে মায়ের গতরটা ভাঙে নাই এতটা মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে জ্বর আলে মা চুপচাপ এগনাতে তাল্লাই পাত্তে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দেঘরা গেনে লোক পাঠাইছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখন বাঁচে কুল তলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজ টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাঁট পাট দিয়া সাফ সুত্র করে আসছিলাম চলে দেখরাগিনী নাই ছাইলে এক গাদা ইটা কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরে দিলে বললাম তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো বাবু গিনে সে কি রাগ কি বললে যতটুকুন মূল তত বড় কথা জানিস তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুঠা বাসন ধুয়ে এত কাল গুজারে গেল আর তুই বলছিস ঝুঠা বাসন ধুতে লাগবে বললাম হ তোমাদের ঝুঠা বাসন আমি ধুতে লাগবো তোমরা লোক দেখে লাও গা আমি চললাম কথাটা বলে গটগট করে বাপু গিন্নি মুখের সামনে আমি বিরাই চলে আসছিলাম বাবাদের সে লিয়ে কি কাণ্ড কি ঝামালা
বেলা ডুবলে মাহাতদের ধান কাটতে বাপ ঘর দিয়ে আনলে দু পাতা লেখা পড়া করা লাতনির ছোট মুখে বড় থুথির কথা সাত কাফন করে বলেছিল দিদি পুরি মা কোনো রাগ আর এলাই আঘান মাসে সন্ধ্যা বেলায় ইগনাতে আগুন জ্বালে গা হাত পা শিখছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ছাঁকানো বাপের পেঠানো পাথুরে মুখটা ঝেলকে উঠেছিল আগুনের আছে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল যা করেছিস বেস্ট করেছিস শোন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করে আছে কামিনগিরি বাপু ঘরে গতর খাটাই খাইছে তাতে হইছেটা কি তাতে হইছেটা কি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হবার লাগে জমাসলাই যত বড় লাট সাহেবি হোক কেনে কারু কাছে মাথা লুয়াই লিজে তেজ বিকাবি লাই এই তেজ টুকুনে লাগে লেখা পড়া শিখাচ্ছি তোকে নালে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছে টা কি আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি কবেকার সেই গ্লাসে বেনের কথা ভাবতে যাইয়ে কাগজ আওলা টিভি আওলাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবর লতার ইগনাতে লুকি এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজাই জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাজলি কইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির কুড়া ঘরে হ্যাঁ স্যার বললে পর নাম কর সাজলি পর নাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালে বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমাকে দেখতে আলম সত্যি বড় গরিব অবস্থা তোমাদের মতন গরিব মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার এই লাও ১০,০০০ টাকা চেকটা খুললাও শোনা আমরা তোমাকে আরো টাকা তুলে দিব ফুল দিব সম্বর্ধনা দিব এই টিপির লোক কাগজের লোক কাড়াচ্ছেন এদিকে আসেন তখনই ছোট বড় কত রকমের সব ক্যামেরা ঝুলকে উঠল ঝুলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝিলকে উঠল আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক কিনলে গায়ের সেই দীঘরা গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় নেতা ভিড় ঠেলে সে আসে বললে কেনে কি হয়েছে রে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লেগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া সয়ে সয়ে আরো অনেক সাজলি আছে আরো শিবু কইরের বিটি আছে গা গ্রামে তারা যদ্দিন অন্ধকারে পুড়ে থাকবে তারা যদ্দিন লেখা পড়ার লাগে কাঁদতে বলবে
দিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন শুনছেন আপনারা, তদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অঞ্চল শুধু পটভূমি হিসেবেই নয়, অঞ্চলও যেন সজীব সত্তা হয়ে ধরা দিয়েছে কবির লেখনীতে। এখন আমরা বাঁকুড়া বীরভূম অঞ্চলের মানুষের জীবনভেদ শুনব শ্যামলী দাসের লেখা লালমাটি থেকে বাঁকড়ি বউ কবিতাটি, রচয়িতার নিজেরই কণ্ঠে। আবহ বিকাশ কান্তি শীত। হ্যাঁ, ভেদুয়াসুলের বাগদি পাড়ার বিটি ছিল, অখন বাঁকুড়া জুনবে দিয়া হারু বাগদির বউ গো। জন্ম আমারই লালমাটিতেই, আর মরতে হলে ই লালমাটিতেই মরিব। লতি লালা কিছু নাই, সুখা দুটা লদি, উহাতে আবার তেড়ে বানও আসে, বেদম জল পড়ে যদি। একধারকে দ্বারকেশ্বর আর একধারকে গন্ধেশ্বর। হ্যাঁ, হস্য এটা দিলাম তুলিয়ে, এখানে বিটি ছিলার কত নাই, বেটা ছিলাদের বড্ড অদর। বেটার মাদের বেদম দে মা, গরবে সাউরির মাথায় বসে, বিটির পরে আরও বিটি হইলে পা চড়াইয়ে কাঁদতে বসে। হ্যাঁ দেখ, কি থাকতে কি বকেই যাচ্ছি, বলতেছিলাম বাঁকড়ার লদির কথা, বেটা বিটির তফাত নিয়ে চিবাই খেলাম তোদের মাথা। যাও গা, যা বলতেছিলাম, চার কেলাসের বিদ্যা আমার, পাশটা দিবার ইচ্ছা ছিল, বাপটা বলল ভালো বর পাইয়েছি, বিয়ার পিড়ায় বসাই দিল। ভালো বলতে বিঘা খানেক ধান জমি, ফি বছরে একবার ধান, কাঠের চুলা, তাইতে কিছুই গুলায় নাই, খাওয়ার লেগে হুদুড়া পেট অনেক গুলা। হ্যাঁ, আগের পক্ষের মরা সতিনে চারটা বেটা, আমারও দুটা বেটা বিটি, জড়াই থাকি সুখে দুঃখে। হ্যাঁ, বুড়া বরটা হাপের রুগী, তেলকলে দিন মজুরি, আর্ধেক দিন কাজে কামাই, বসে বসে বিড়ি ফুকে। হ্যাঁ ভাল, বাঁকড়র কথা বলতে গিয়ে লিজের কথা বকেই যাই। যাই বল কেনে, ই রুখা সুখা মাটির লেগিয়ে পেরানটা বড্ড হাঁক পাকায়। হ্যাঁ, ধরনের দিনে পুকুরে জল নাই, মাঠে ধান নাই, গাছে সবুজ পাতা নাই, লাল মাটি ফুটি ফাটা, তবুও দেখ কেনে হাসু শুনিয়ায়, পাথরের বুক ফাইটে সারা বছর জলের দেখা। কল নাই, কারখানা নাই, এখানে বড্ড কাজের অভাব, রোদে পুরা কালো কালো মানুষগুলার সেই লেগেই বড্ড কুড়ার স্বভাব। হ্যাঁ, টোটো এসেছে, রিক্সাগুলো চলবে কোথায়, খিদেয়া পালে এই চপের ঠেলা, মুড়ির সাথে লঙ্কা লিবে, আর দশটা টাকা হাতে পালে মদের ভাটি হাড়িয়া খাইয়ে লটকে দিবে, পাঁচটা ঘরে কামিন খাইতে বউ বিটিরাই ভাত যুগাবে, পুরুষগুলা ঘরকে আসে হাড়িয়া খাইয়ে বউ পিটাবে। তবে হ্যাঁ, পরব পালের হুচুক বিরাট, ভাদু তুসু হ্যাঁ মনসা পূজায় ভিজা ভাতটা খাওয়ার লেগে কুটুম জনিয়া গড় ভরি যায়, জামাই বাঁধনা ইখান পরব হুচুক লিয়েই মাইতে থাকে, টেকার লেগে ভাবনা নাই, জুটবে টেকা হ্যাঁ গৌরী সিনের গোয়াল থেকে। হাজারের দিনে এখানে যেমন ধরন তেমন জাড়, ভালুক জ্বরের কাপুন পাড়া হাড় কাঁপাবে ঠক টকাটক, এমন পাড়া শীতের তার। হাজি সুখ্রিস্টের জন্ম মাসে বড় বড় গাড়ি হাঁকাইয়ে দেশ বিদেশের লোক আসবে, বুনভুজনার হুজুগ নিয়ে জমাই দিবে দেদার ভিড়, গোড়া বাড়ি গাংডুয়া বিহারীনাথ বিষ্টুপুর
আরো কত লাভ লিব গো। কাউর পেটে খিদার জ্বালা, কেউ বসে বসে খাচ্ছে ক্ষীর। তবে হ্যাঁ, বাগড়ি নামের মানুষগুলার মন তো বড্ড সরল সোজা, সাদা মনে কাদা নাই গো, যতই কেনে চাপাস বোঝা। হাই দেখ কি কথা বলতে আসে, কত কথা বুকেই যাচ্ছি। দেশে কি যেন এক রোগ আইছে, ভয়ে ডরে সিটাই আছি। বেটা বললে সব সুমুতে মুখে ঢাকা আলিবি, সাবুন জলে হাত ধুতে হবে। ই বাবা, ই আবার কি কথা গো, কি এমন পাপ করেছি যে মুখ ঢাকলিয়ে ঘুরতে হবে? গায়ের মোড়ল বলছে হি পাপ লয় পাপ লয়, ই মহাপাপ। বিদেশ থাকে রোগ আইছে পেলেনে চাপে, দূরে দূরে থাকতে হবে, না মানলে ভুগতে হবে সর্দি কাশি আর হাঁপে। ও সেই লেগেই দেখে আলম বাবু ঘরে আনছে কিনে বোতল বোতল স্যানিটার, হাতে লিয়ে ঘষছে দমে। হাত পেটাতেই জীবন আমার, নুন আনতে পান্তা ফুরায়, কাপড় মুখে ঢাকালিয়েই পেরানটা কেমন হাঁক পাকায়। ঘড়ি ঘড়ি খাত দুটি হবে, ঘষতে হবে শুধুই খার, স্যানিটার কোথায় পাব, দুবেলা সাবুন চুটাইবার। মরদটা বলছে কাউর সাথে মিশিস নাই, থাকতে হবে ঘরে হুড়কা দিয়ে। একটা ঘরে গিজগিজানি আটটা মানুষ, মরবইবার ঠিক দম আটকাইয়ে। কি দিন আলো গো, মনের আগুর বন্ধ সববার, কেউ কাকুকে ছুতে লাগছে, জড়ায় ধরা তো দূরের কথা, কাছে যাতেও ভয় পাচ্ছে। মনের ভিতর হুকফুকানি উঠছে খানিক টনটনায়ে, ঝিমাচ্ছে সব মানুষগুলান, উঠবে কবকে চন্মনায়ে। সাবুন জলে হাত ঘষে ঘষে রোগ তাড়ানো কি সহজ কথা, জমা পাপের পায়শ্চিত্তির, ক্ষমা চাইয়ে ঠুকছি মাথা। বাচ্চা আমরা তিনার হাতে, দেখছে সবই উপরালা, সময় দিয়েছে সুদরে যাবার, আইছে জবাব দিবার পালা। মা আসছেন, আকাশে বাতাসে তারই ধ্বনি শোনা যাচ্ছে। এবারে কবি তারক চট্টোপাধ্যায়ের লেখা এ দুগ্গা কবিতাটি শুনব সুপরিচিত বাচিক শিল্পী অবন্তিকা মুখার্জির কণ্ঠে। ইবার আলে দুগ্গা তুকে বইলব টাউন যায়, চল বেটি তুই আইসবি ঘুরে মুই হামদের গায়ে। তালাই পাইতে বইসতে দুব ভাইজব কড়া কড়া, লক লকানে পুঁই পাতা আর ডিংলা ফুলের বড়া, লাই পায়ের বদিতে তুকে লতুন কাপড় খান, তা বলে তুই ভাবিস কেনে টুক দুও লাইটান। লাল কাঁকড়া শুকনা ডেঙায় পেটটা ভরে মাড়ে, ধুরুক ধূসা মানুষগুলান ধুইকছে হাড়ে হাড়ে, গগায় কাঁদে ছেলে গুলান গগায় কাঁদে ছুড়ি। দুগ্গা তোকে বইলব কি আর, পাই না চুয়া মুড়ি। সবাই যাচ্ছে পুবের দিকে গেরাম কইরে ফাঁকা, বেটা গুলান বলছে বুড়া বাঁচতে লাগে টেকা, তোর লাগে দেখ কত টেকাই যাচ্ছে গড়াগড়ি। পড়া কপাল আর হামদের নাই রে কানহা কড়ি, তালের পাতার ভাঙা আগুর ফুটা ঘরের চাল, শাল পাতা আর কুচাই বিচি এই তো গায়ের হাল। নিজের আছে বলতে শুধু শাল ফুলের বন, মহুল আছে মাদল আছে সরল উদাস মন, পলাশ আছে শিমুল আছে আছে টুসুর গান, চ্যাং লেঠা আর গেঁড়ি আছে মনসা বুড়ির থান, কুঁকড়া কুকুর বেড়াল আছে এই হামদের গা। মুখ্য মানুষগুলার কথায় রাগেস না তুই মা, ভালোই বুঝি ওরে বেটি হবেক না তোর চাঠা,
আমরা মল্লে যা ব্যাগ চুকে হরেক রকম লেথা বলবি যায় ভালোই আছে বাপের ঘরের লোক, কইরছে যারা তোদের পূজা তাদের ভালোই হোক, কইরছে যারা তোদের পূজা তাদের ভালোই হোক। আঞ্চলিক পটে বিধৃত জীবন কথা চিরন্তন মানবিকতার স্পর্শে কেমন দীপ্ত হয়ে ওঠে তার পরিচয় পাব ইতুশ্রী মহান্তর কবিতায়। অনুষ্ঠানের শেষে রয়েছেন সুপরিচিত বাচিক শিল্পী ইতুশ্রী মহান্ত, তার নিবেদনে রয়েছে তারই রচিত দুটি কবিতা পীড়িত ও পাগলি, দুটিরই আবহ করেছেন অভিনন্দন চট্টরাজ। যখন তখন মনের কথা বলতে তো কেই পারি, আর হলে আবডালে লুকোই পিরিত, ইখনি ভাব ইখনি আড়ি, তোকে ভুলাবে কার ঘরে কটা মুড়ি, তোর সনেই জুট কামার জীমন্ত লাটাই ঘুড়ি, তোর মুখটতে ভালুক কেনে অন্য বিটি ছিলা, ইমন গুঁতাই দিব বুঝবে কিলা, প্রেম পিরিতি করি মুই তোর কাজটাতেই থাকি, গেটের কানা করি ওসব বেদম ফাঁকি, এই জনমে মরণ আসুক বেবাক তেড়ে জোমড়া যে ঝুঁটিটা দিব টমকা নেড়ে, কোথাকে যাবি আমকো ছেড়ে ছুড়িয়ে, ভগবান পারিবে না ক আমার কাছ থেকে তুকে লিতে কেড়িয়ে। পাগলি তুই থাকবি কোথায় কার কাছে, যে থাকিলি ঝুম পাহাড় হলুদ লদি সুহাগ করে মাঝরাতে, পাগলি তুই কেন এমনি করে উকে আঁকড়ে ধরিস দিনে রাতে, করব কি বল ওই মাতাল বুনো পাগলটা রাখে আমক মাড়ে ভাতে, পাগলি ভালোবাসা কেমন বটে তুই কি জানিস, হুঁ হুঁ জানি জানি খুব সে জানি, আমি ওকেই মনে মনে মরদ মানি, বিহা তুদের হয় লাই তো পাড়ার লোকে সবকে জানে, তাতে হুঁচে কি ই দেখ কেনে হাতে চুড়ি লাল শাড়ি মাকড়ি মালা বিন্দি সুহা গন্ধ কত আনছে আমার লেগে, উড় লেগে হাঁকর পাঁকর থাকি সারা রাত জেগে, প্রেম পিরিতি পাগলি তোদের ভালোই বুঝে, দামাল পাগল ঘুরিয়ে ফিরিয়ে ইধার উধার, অন্ধার হলেই বুকের মাঝে পাগলি খোঁজে, পাগলি বেবাগ ঢেউয়ের লহর দেখতে উকে পাবি পাবি যা কেনে, গাঁ গঞ্জ নদীর ধারে সাগর পারে পাগলি বুলিয়ে বেড়ায়, যে খণ্ডতে আছে তোদের মস্ত শহর। সঙ্গে থাকুন শুনতে থাকুন বেগম রেডিও, আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন শুনতে থাকুন বেগম রেডিও।